হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি, শুধু মেয়েটার একটু ঠান্ডা লেগেছে। তো ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে সকাল 9টা আর আজ হচ্ছে শনিবার। ও ঠান্ডা লাগার কারণে চোখ মুখ এরকম পুরো শুকিয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ডও সকাল সকাল বেরিয়ে গেছে, কিছু টেস্ট ছিল, সেই টেস্টগুলো করিয়ে দেনও বাড়ি চলে আসবে। আমার স্নান ধান হয়ে গেছে, মেয়ের শরীর খারাপের জন্য সারাদিন খালি খ্যান খ্যান করছে। তো মা এখানে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর ওদিকে আমি রান্না বসানোর প্রস্তুতি করছি। এই টেবিল ফ্যানটা আমাদেরকে এখানে ভাড়া নিতে হয়েছে, এত গরম, পার ডে 30 টাকা করে, এখানে প্রচুর দাম এই সমস্ত জিনিসে। তারপরে এখানে আমি আলু ভাজা আর পেঁয়াজ ভেজে ভাজার জন্য বসিয়ে দিলাম। এখানে আমার ডালটা অলরেডি আগে থেকে হয়ে গেছিলো। তো এখানে দেখো, এই হাঁড়ি ডেচকি আর এই হাতাটা আমরা এখান থেকে ভাড়া নিয়েছি, আর চালও ভিজিয়ে রাখলাম। একটু পরে ভাতটা বসিয়ে দেবো, মেয়েকে একটুখানি ডাল সেদ্ধ আর ভাত খাওয়াবো। এর মধ্যে দেখো, মেয়েটাও ঘুম থেকে আবার উঠে গেলো। তো মাও সাথে একটুখানি খেলে নিই, ততক্ষণে আমি রান্নাগুলো নামিয়ে নিই, আবার ওকে স্নানও করাতে হবে। তো যাই হোক, সমস্ত কিছু করে নিলাম। দেখো এখানে ওর স্নানটাও করানো হয়ে গেছে, ও এখন একটুখানি বসে বসে খেলুক, তারপরে আমরা আবার ওকে নিয়ে একটুখানি বাইরে যাব। এখন ঘরে রাখার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই থাকছে না, খুব খ্যান খ্যান করছে, ঘুরতে চাইছে, তাই জন্য একটুখানি লবিটার এখানে নিয়ে আসলাম। এই ছিল আমাদের হোটেলের একটা ছোট্ট ট্যুর। এই ব্যালকানি থেকে নিচের রাস্তাটা সম্পূর্ণ দেখা যায়। এখান থেকে যতটা তোমরা সুন্দর দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে ওয়েদারটা কতটা সুন্দর, কিন্তু এখানে ঠিক ততটাই গরম। এই গরমেই আমাদের সবার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের বলা হয়েছিল ওয়েদার নাকি খুব ভালো, কিন্তু একদম বাজে ওয়েদার। আমার মেয়েটার এই কারণেই ঠান্ডা লেগেছে। তো ওকে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, এই জায়গাটা বেশ ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু ওয়েদারটা রুমে ঢুকলে একদম পুরো বদ্ধ গরম। মেয়েটার চোখ মুখটা একদম পুরো শুকিয়ে যাচ্ছে। এখানে আর বেশি দিন থাকলে আর যে কী কী হবে। তো এখানে একটু উনি বসলাম সিঁড়ির কাছে, কারণ অনেকক্ষণ ওকে নিয়ে দাঁড়াতে আমি সত্যিই পারি না। কিন্তু ম্যাডামের এখানেও সহ্য হচ্ছে না, পছন্দই হচ্ছে না, তাই জন্য ওকে নিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। এবার যাবো ঘরের দিকে। এই যে যে আন্টিটাকে দেখতে পাচ্ছ, এই আন্টিরা প্রায় 4 মাস এখানে রয়েছে। এনারা এসেছেন বাংলাদেশ থেকে। আমি ভাবছি যে এখানে যদি আমাদের 1 মাসও থাকতে হয়, তাহলে হয়তো আমিই পাগল হয়ে যাবো। মেয়ের তো শরীর খারাপ হয়েই গেছে অলরেডি। এখানে একটা স্ল্যাব বসানো, যারা যারা ইচ্ছুক তারা তারা এখানেও রান্না করতে পারে। এখানে বেশি আমরা এখানে রান্না করছি না, ঘরেই রান্না করছি। এর মধ্যে পবিত্রও চলে এলো, পবিত্র সমস্ত টেস্ট হয়ে গেছে। তো এইখানে যে চিলতে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা বেসিক্যালি অনেক বড়, কিন্তু এখান থেকে এইটুকুনি দেখা যায়। এই জায়গাটা এত সুন্দর হাওয়া দেয়, বেশ ভালো লাগছিলো। তারপরে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, বিকালবেলা উঠে দেখলাম ব্যাস কারেন্ট চলে গেছে, তাই জন্য আমরাও বেরিয়ে পড়লাম যে বাজার থেকে একটুখানি ঘুরে আসা যায়। হোটেলের একদম উল্টো দিকে এই চায়ের দোকানটা, এই চায়ের দোকানটা আমরা চলে এসেছি একটু চা খেতে, কারণ এই চায়ের দোকানের চাটা এত ভালো লাগলো, এত সুন্দর, হেভি খেতে চাটা, কিন্তু বিস্কুটটা একদমই ভালো না। তো চলো এবার একটু বাজারের দিকে যাওয়া যাক, বাজারটাকে এক্সপ্লোর করা যাক, যে এখানে বাঙালি কী কী পাওয়া যায়, কী কী আছে। এখানে আমাদের প্রথমেই উদ্দেশ্য ছিল একটুখানি সবজি বাজার করা। তো এখানে আমাদের ভেন্ডি, লঙ্কা, আর মা বললো একটু বাঁধাকপি নিয়ে নে, সকালবেলা বাঁধাকপি ভাজা আর ভাত দিয়ে ভালোই খাওয়া হয়ে যাবে। তো আমরা এখানে সবজি বাজার কিছু নিয়ে নিলাম, আলুটাও নিতে যাচ্ছিলাম, কিন্তু পবিত্র বললো এখানে আলুর দাম বেশি, অন্য জায়গা থেকে নেবো। আর এখানে দেখো কী সুন্দর সোনার জিনিসের মতো গয়নাপত্রের দোকান দেখা যাচ্ছে, দেখে বেশ ভালোই লাগছিলো যে অনেকটা আমাদের ওখানকারের মতো। আর এখানে প্রচুর বাঙালি, প্রচুর বাঙালি, আর প্রচুর বাঙালির এখানে দোকানও আছে। তো এখান থেকে আমরা আলুও নিয়ে নিলাম। তো পবিত্র বেশ বেছে বেছে নিচ্ছিল যে কোনোটা আবার খারাপ না হয়। তো এখানে ফুলকপিগুলো দেখতেও ভালো লাগছিলো, কিন্তু আমরা আর নিই। এখানে বাঙালি রেস্টুরেন্ট দেখতে পেয়ে আমার মনটা প্রায় অনেকটা রিলিফ পেলাম যে না, অ্যাটলিস্ট বাঙালি রেস্টুরেন্ট আছে। আর চাউমিন দেখতে পেয়ে আর কি নিজেকে সামলানো যায়। আমরা সোজা গেছিলাম একটুখানি চাউমিন কিনতে, ওই যে পবিত্র ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কতক্ষণে চাউমিনটা পাবে, আর বাড়িতে গিয়ে আমরা চটপট চটপট করে খেয়ে নেবো। ব্যাস এখানে দেখলাম বেশ সুন্দর করে চাউমিন বানাচ্ছে, চাউমিন টাউমিন আমরা নিয়ে নিলাম। এবার যাচ্ছিলাম বাড়ির দিকে, রাস্তায় চোখ পড়লো এই ছোটো ছোটো গ্লাসগুলোর দিকে। এই গ্লাসগুলো বেশ কাজের মনে হলো, তাই জন্য আমরা এখান থেকে 2টো গ্লাস নিয়ে নিলাম। তো এগুলো দিয়ে দেখা যাক ঘরে গিয়ে ভালো মতো চা খাওয়া যাবে। সবচেয়ে বেস্ট পার্ট ছিল এই ফ্রুট জুসের দোকানটায়, কারণ আমার অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিলো যে একটু ফ্রুট জুস খাবো। তো এই দোকানটা দেখতে পেয়ে এখানটা এলাম, দেখলাম বেশ এখানে দোকান থেকে একদম পুরো ফ্রেশ ফ্রুট তোলা যাচ্ছে, তুলে নিয়ে এই ছেলে ও পাশের ওই দোকানের ছেলেটাকে দিলে ও বেশ আমাদের চোখের সামনেই ফ্রুট জুস বানিয়ে আমাদেরকে দিয়ে দিচ্ছে। আর এই জিনিসটা আমার বেস্ট লাগলো, এত সুন্দর, আর ফ্রুট জুসটা খেতেও আমার এত ভালো লাগলো যে বলার মতো না। এখানে বেশ সুন্দর করে বরফ আর চিনি দিয়ে দিয়েছিলো, ভালো লাগছিলো খেতে।
তো নাও অনেকক্ষণ হয়ে গেল, এবার চলে এলাম হোটেলে, এবার ওপরে যাওয়ার পালা, রান্না বান্না করার পালা, তারপর রান্না বান্না করে ঘুম। মেয়েটার চোখ মুখটা একদম পুরো শুকিয়ে গেছে। কবে যে বাড়ি যাব, ঘরে এসে আজকে রাত্রিবেলাই করে নিলাম। একটু শুকনো লঙ্কার কালো জিরা নিয়েছিলাম, ব্যাস টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে বাঁধাকপিটা ভেজে নিলাম। এই যে এই কাপটা কিনে এনেছিলাম, এটা ছোট, এটা মেয়ের জন্য নিয়েছি, দেখি ও যদি কোনোদিন একটুখানি আস্তে আস্তে ধরে ধরে খাওয়ার চেষ্টা করে, আর এটা আমাদের জন্য চা খাওয়ার জন্য। তো ওখানে মেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে, ও বেশ কিছুক্ষণ খেলছে, ও খেলে নি, তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব, দেখি ও কতক্ষণ আবার মুড ঠিক থাকে। ওখানে মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল, কিন্তু আমার ম্যাডাম তো এখানে এসে বেশিক্ষণ ঘুমোচ্ছেন না, এত আওয়াজ, তাই জন্য উনি উঠে গেলেন। তো ওনার সাথে বেশ কিছুক্ষণ খেলছিলাম, দেখছিলাম ওনার গাটা আস্তে আস্তে গরম হচ্ছে, তাই জন্য ওনাকে বেশি আর ডিস্টার্ব করছিলাম না, এভাবে চুপচাপ আমার কোলে শুয়েছিল, আমি ওর সাথে শুয়ে শুয়ে খেলছিলাম। তো নিজে একটু কেক মারলাম, তারপর দেখলাম পবিত্র নিচে গেছিলো, ওখান থেকে চলে এলো। রাত্রিবেলা আমাদের ডিনার টিনার কমপ্লিট করা হয়ে গেল, তারপরে দেখলাম মেয়ে আবার খ্যান খ্যান করছে, তাই ওকে নিয়ে রাত্রি 11টা নাগাদ আবারই লবিটার কাছে এলাম। 11টার মধ্যে কেমন রাস্তাঘাট শূন্য হয়ে যায় দেখো, আর আমাদের কলকাতা মানে রাত্রির 12টার সময় জমজমাটি। আমাদের সবচেয়ে বড় ভুল ছিল কলকাতা থেকে সব কিছু টেনে এনেছিলাম, এখানে যেখানে সবই পাওয়া যায়। যাই হোক, আর কি করা যাবে, তো তোমরা এই ভুলটা অবশ্যই করো না। আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।